হ্যাপি বার্থডে টু ইউ। আব্বা বুবুকে একটা হাঁকি দাও শোনা। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ শেয়ার করছি ইয়োহানেসের বার্থডেতে কী কী হয়েছিল। আসলে ওর যখন জন্মদিন ছিল 4th of August, তখন তো দেশের অবস্থা খুবই খারাপ। তো ভেবেছিলাম যে ক্লিপগুলি করে রাখি, পরবর্তীতে দেব। এরপর বিভিন্ন ব্যস্ততা, অসুস্থতা, এই বছর ইয়োহানেসের জন্মদিনটা ছিল একেবারে অন্যরকম। প্রথমেই আমরা ওর গ্র্যানি এবং গ্র্যান্ডপার বাসায় সেলিব্রেট করি। এটা আসলে ওর জন্মদিনের আগের দিন। ওর জন্য, মানে ওর বার্থডে উপলক্ষে, ওর গ্র্যানি ওর স্পেশাল ব্রেকফাস্ট রেডি করে দিয়েছিল। এটা দিয়েই শুরু। তারপর আরও দুই জায়গায় ওর বার্থডে সেলিব্রেশন হয়। সো দেখতে থাকুন আজকের ভ্লগ। ইয়োহানেসের গ্র্যানি এবং গ্র্যান্ডপাকে বাই বাই বলে বার্লিনের উদ্দেশ্যে যাওয়ার পথে এখন যাচ্ছি মুয়াপুর বাসায়, কারণ ওখানে আছে আরো সারপ্রাইজ। তো বুবুর একটা স্পেশাল সারপ্রাইজ আছে এখন ইয়োহানেসের জন্য। এই সারপ্রাইজ তার খুব বেশি একটা সারপ্রাইজ করে নাই, কারণ সে বুবু যখন তাকে দেবে বলে রেডি হচ্ছিল তখনই দেখে ফেলেছিল। বাট এখন আছে আরো একটা স্পেশাল সারপ্রাইজ। এটা তুমি এন্ড ইয়োহানেসের ড্রেস, শার্ট সব একরকম। এই যে দেখো, প্যান্টের ডিজাইনের প্যান্ট, শার্টের ডিজাইনের শার্ট। ইউহু, আব্বা বুবুকে একটা হাঁকি দাও শোনা। এই সারপ্রাইজটা কিন্তু ইহানের ভীষণ পছন্দ হয়েছিল এবং বুবু নিজ হাতে বানিয়েছিল এই সারপ্রাইজটা তার জন্য। আর এখন হচ্ছে আসল চমক, জন্মদিনের একদিন আগে কেক কাটা। এই তো ইহানেস, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইহানেস, হ্যাপি বার্থডে টু ইউ। না লাগবে না আপু, তুই যা, তোর কেক কাট, কেক কাট, কেক কাট। তুমি আর ইয়োহানেস কাটো, কারণ এটা আপু বানাইছে, আর ইয়োহানেসের বুবু, আর ইয়োহানেস ইয়োহানেস তোমার এখানে আমরা ধরবো। প্যাটার্ন হোল্ড, ইয়েস, ভেরি গুড, গুড, সাইডে রাখো, ধরো 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 কেক, বাবা ছুরি ধরো, ছুরি ধরো, বুবু ধরবে, আমি ধরবো, পাপা ধরো। Yes, all together, this is our Bangalore thing is. Happy birthday to you. Happy birthday to you. Two, three times, happy birthday. Happy birthday, dear Johannes. Happy birthday to you. What are we trying to buy? Blue rice. Blue rice. Blue rice. আপুর বাসায় জন্মদিনের একদিন আগে জন্মদিন সেলিব্রেট করে আমরা যখন বার্লিনে পৌঁছালাম, সেখানে আবার ওয়েট করছিল অন্য একটা সারপ্রাইজ। আমার মামা এবং মামি, মামি নিজ হাতে কেক ইয়োহানেসের জন্য বানিয়ে রেখেছিল, কারণ ওনারা বাংলাদেশে রওনা দিচ্ছিলেন এবং আমাদের সঙ্গে আড্ডা খাওয়ার সুযোগ ছিল না। সো এত সুন্দর একটা কেক কিন্তু বানিয়েছিল আমার সেই মামা। Okay, happy birthday to you, happy birthday to you, happy birthday dear Johannes, happy birthday to you. Yay! Yay! She proved happy. আমি কেটে দিচ্ছি এটা, শোনো তোমাকে, তো yummy. Oh, oh, it's okay. You want to put it on me? Yeah. Mother.
Now. Hindi. Oopsie. Johannes. Murder. Murder. Yummy. Like so. Onik yum. Bitte schön. Thank you, Johannes. দেখেন ও সার্ভ করতেছে। জন্মদিনের একদিন আগেই কিন্তু সমস্ত সেলিব্রেশন দুইটাকে কাটা ডান, আর এখন ছিল 4th August. আজ 4th August ইউহানেসের বার্থডে। আমি জানি দেশের অবস্থা খুব খারাপ, আমি আমার ভাই আমাদের পরিবারের সবাই আমরা ফেসবুকে বসে কিছুক্ষণ পরপর দেখছি। যাই হোক, যতই মন খারাপ থাকুক দেশের অবস্থা যাই হোক না কেন, ছেলের জন্মদিন তো পালন করতে হবে। তো যাই হোক, আমরা এসেছি এখানে এশিয়া একটা বুফে, সি প্যালেস্ট নাম। আমরা এই ভিডিওটা এখন ধারণ করছি, হয়তো দেশের অবস্থা ভালো হলে পরে এডিট করে আমি পোস্ট করবো আপনাদের জন্য। অ্যাকচুয়ালি ওর জন্মদিনের জন্য যে প্ল্যান করে রেখেছিল সেটা আমরা করতে পারিনি, কারণ ওয়েদার সেদিন খুবই খারাপ ছিল, প্রচুর বৃষ্টি ছিল, এবং পোল্যান্ড থেকে ফেরার পথে প্যাট্রিক বেশ অসুস্থ হয়ে গিয়েছিল। সেটার ব্লগ অবশ্য আমি আবার শেয়ার করব, যদিও একটু লেটে হয়ে যাচ্ছে সব কিছু। যাই হোক, আমার সোনা বাচ্চার যে প্ল্যান ছিল ওর বার্থডে উপলক্ষে, সেটার কিছুই করা হয়নি, আমাদের ওয়েদার সব কিছু নষ্ট করে দিয়েছে। বাট শেষ পর্যন্ত আমরা ওর পছন্দের এই রেস্টুরেন্টটাতে এসেছি। আমার ছেলেটা 5 বছর হলেও ভীষণ আর কি ম্যাচিওর মনে হয়, কারণ এই বৃষ্টির জন্য যে ওর প্ল্যান হলো না সেটাতে ওর মন খারাপ হয়নি, বরঞ্চ আমাদেরকে সাজেস্ট করে যে মামা চলো আমার পছন্দের রেস্টুরেন্টে যাই। তো পছন্দের রেস্টুরেন্টে এভাবেই আসলে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করি। আমাদের সব থেকে ভালো লাগার যে জায়গাটা ছিল যে জন্মদিনের একদিনের আগেই আমরা পোল্যান্ডে 2 বার সেলিব্রেট করি, তারপর হচ্ছে বার্লিনে মামি গিফট টিফট সব কেক টেক রেডি করে রেখেছিল। আর ইউহানেসেরও মন খারাপ ছিল কারণ ওর দাদি অসুস্থ ছিল। তো যাই হোক, এই বছরের জন্মদিন এভাবেই গেল, সবাই ভালো থাকবেন, বাই।